দাদা একটা জিনিস, যে জিনিসটা আমাদেরকে এখন খুব বেশি পরিমাণে বিব্রত করে, সেটা হলো দাদা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। প্রচুর ভুয়া নিউজ বের হয় বা নেগেটিভিটি তৈরি হয়, প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন নেগেটিভ লেখা বা বিভিন্ন নেগেটিভ কথাবার্তার মধ্যে মানুষের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়। মানুষ আস্তে আস্তে মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য মানুষ আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, বা মনে হচ্ছে আসলে বলা হয় এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবার কাছে সেটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম কিনা, সেটা কি আসলে সামাজিকতার পর্যায়ে চলে যেতে পেরেছে কিনা, সেটা নিয়ে হয়তো অনেকের মনের ভিতরে একটা প্রশ্ন থাকে। দাদা সামাজিক যোগাযোগ মাধ্যমকে আসলে আমাদেরকে মানসিক সমস্যাগুলো তৈরি করতে আরো সাহায্য করতেছে? এটা কি আরো সামাজিক যোগাযোগ মাধ্যম কি মানে আমাদেরকে আরো ডিপ্রেসড করে দিচ্ছে দিন দিন, মানসিক সমস্যাগুলো কি আরো বাড়িয়ে দিচ্ছে? এক্ষেত্রে আপনার কি মতামত? আমি একটা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ ছিলাম। তখন আমার চাকরি বাকরি ছিল না, কোনো কাজ ছিল না, আমার হাতে সময় ছিল অফুরন্ত। আমি বিজনেস করতাম কিন্তু হাতে সময় ছিল, আমি অনেক বড় বিজনেস করতাম তা নয়। তো আমি অনেক অ্যাক্টিভ ছিলাম এবং আমি যথেষ্ট রকমের সোশ্যালি কানেক্টেড থাকার চেষ্টা করতাম। তখন আমি একটা চাকরির পরীক্ষা দিই, বিসিএস পরীক্ষা। তো সেই চাকরির পরীক্ষা যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন আমি দেখলাম আমি যদি এই ফেসবুক থেকে যদি নিজেকে সরিয়ে না রাখি তাহলে আমার পড়াশোনাটা হচ্ছে না। সেইখানে অনেক ধরনের তথ্য যেগুলো আমাকে বিব্রত করছে, যেগুলো আমাকে সংশয়ে ফেলে দিচ্ছে, সেখান থেকে যদি আমি সরে না আসি তাহলে আমার পড়াশোনাটা ঠিক মতো হচ্ছে না। আমার মতো একজন ফেসবুক এডিক্টেড মানুষ তখন মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আমি ফেসবুক থেকে সরে যাব। এবং আমি ওই সময়ে প্রায় 4 মাসের বেশি ফেসবুকে ঢুকিনি। অর্থাৎ যে মানুষটা ফেসবুক ছাড়া একটা মুহূর্তও চলতে পারতো না, সে মানুষটাও প্রায় 4-5 মাস ফেসবুক থেকে দূরে ছিল সময়ের দাবিতে। কেননা আমার কাছে মনে হচ্ছিল আমি যদি এই মুহূর্তে চাকরিটা না পাই তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই, আমার জীবনে বেঁচে থাকার কোনো অর্থই আমি খুঁজে পাবো না। আমি যথেষ্ট রকমের বিষণ্ণতার মধ্যে ছিলাম, যথেষ্ট রকমের আইডেন্টিটি ক্রাইসিস এর মধ্যে ছিলাম, যথেষ্ট রকমের মানুষের কাছ থেকে পাত্তাহীনতা সহ্য করে যাচ্ছিলাম। যদি আমি ভালো কিছু করতে না পারি তাহলে আমার এই মানসিক অবসাদ, এই মানসিক বিষণ্ণতা, এই মানসিক অবস্থা থেকে আমি উত্তরণ ঘটাতে পারবো না। তখন আমি সেই দিকটা চিন্তা করে ফেসবুক থেকে সরিয়ে নিয়েছিলাম নিজেকে। আমি আপনাদের বলি, যদি আপনাদের মনে হয় ফেসবুকটা আপনাকে ক্রমে বিষণ্ণ করে দিচ্ছে, ক্রমে আপনাকে হতাশ করে তুলছে, ক্রমে আপনাকে বেঁচে থাকার পথে বাধা সৃষ্টি করছে, আপনি ফেসবুক থেকে সরে যান। ফেসবুকে যে সমস্ত নিউজ আমরা দেখি তাদের অনেকগুলোই ভুল নিউজ, অনেকগুলোই ফেক। আমি সাধারণত একটা জিনিস পড়ি না কখনো, সেটা হচ্ছে পত্রিকা। আমি পত্রিকা পড়ি না, এটা আমার একটা খুব বাজে স্বভাব বলতে পারো ভাই, কিন্তু আমি পত্রিকা পড়ি না। আমি বিসিএস পরীক্ষার আগে পত্রিকা পড়তাম না, বিসিএস পরীক্ষা যখন দিচ্ছিলাম, যখন প্রিপারেশন নিচ্ছিলাম, দিচ্ছিলাম না, যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন পত্রিকা পড়ার প্রয়োজন ছিল, তখন আমি 5-6টা পেপার পড়তাম। যখন বিসিএস পরীক্ষা দিলাম এবং যখন চাকরিটা পেয়ে গেলাম তখন আমি বুঝে গেলাম যে আমার পত্রিকা পড়ার দরকার নেই, আমি পত্রিকা পড়া ছেড়ে দিলাম, আমি পত্রিকা পড়ি না। তো পত্রিকা পড়লে হয় কি, অনেকগুলো নিউজ যেগুলো আমার দরকার নাই সেগুলো পড়তে হয়, সেগুলো নিয়ে বাড়তি ভাবতে হয়, বিষণ্ণতা কাজ করে অনেক সময়, অনেক সময় বাড়তি কিছু টেনশন কাজ করে, এগুলো কোনো দরকার নাই। তো ফেসবুকে যে সকল নিউজ শেয়ার হয় সেখানে প্রচুর ভুল তথ্য থাকে, সেখানে প্রচুর ফ্যাব্রিকেটেড তথ্য থাকে, এবং সেখানে অনেকগুলো পোস্ট থাকে যে পোস্ট গুলো আপনার দুঃখকে বাড়িয়ে দেবার জন্য যথেষ্ট। আপনি এমনি আছেন দুঃখে, আরো দুঃখ বাড়ানোর কি দরকার, আপনি সেখান থেকে সরে আসুন। যে সমস্ত গ্রুপ, যে সমস্ত পেজ, যে সমস্ত সাইট থেকে এই ধরনের তথ্যগুলো শেয়ার করা হয় সেগুলোকে আনসাবস্ক্রাইব করে দেন, সেগুলো থেকে লিভ করেন। আমি যেমন ধরো বিভিন্ন, আমি মাঝখানে কি করতাম বলি, আমি হচ্ছে কিছু ডেটিং গ্রুপ আছে, হ্যাঁ, সে ডেটিং গ্রুপে আমি সদস্য হয়েছি,
সদস্য হবার পর আমি যথেষ্ট ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমি দেখলাম ছেলে পেলে এত মজা করতেছে, আমি আমার লাইফে যখন ওদের বয়সে ছিলাম আমি কিচ্ছু করতে পারি নাই, তখন আমি যথেষ্ট রকমের ডিপ্রেস হয়ে যাচ্ছি, আমার নিজেকে অথবা মনে হচ্ছে, গাধা মনে হচ্ছে। আমি তখন সেগুলো থেকে লিভ করে ফেললাম, কেননা আমি ডিপ্রেস হয়ে যাচ্ছি, আমি কি করবো বলো? আমি এখন থেকে ডিপ্রেস হয়ে আমি সেখান থেকে সরে গেছি, বুঝছো? মানে এটা শুনে হাসি পেতে পারে, কিন্তু এটা একদম আমার ভেতরকার একটা কথা, আমার ব্যক্তিগত একটা অনুভূতি যেটা আমি শেয়ার করে ফেললাম। তো একই ভাবে যারা শুনছেন, আপনাদের যে বিষয়গুলো, যেমন আমি দেখি না, কি বলে, জি বাংলা দেখি না। কেন জি বাংলা দেখি না জানো? ওইখানে যখন অনেক সুন্দর সুন্দর মেয়েগুলোকে দেখে আমি ডিপ্রেস হয়ে পড়ি, এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি কি, আমি তো ওই মেয়েগুলোকে বিয়ে করতে পারতাম, আমি তো আরেকটু সুন্দর মেয়ে বিয়ে করতে পারতাম। এই বিষণ্ণতার কারণে আমি জীবনেও জি বাংলা দেখি না, জি বাংলা দেখলে আমি ডিপ্রেসড হয়ে পড়ি। আমার কাছে মনে হয় হাই হাই, এই জীবনে আমি কি করলাম, এই জীবন রেখে কি হবে, হাই 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 হাই, খুব কান্না পাই, বুঝছো? ওই ওখানে কিসব দেখে, দিদি নাম্বার ওয়ান টু ওয়ান আরো কিসব দেখায় দেখায়, এগুলো আমি দেখি না ভাই, এগুলো দেখলে আমি খুব ডিপ্রেসড হয়ে পড়ি। আমি যখন সিরিয়াল গুলো দেখি তখন আমার মনে হয় ও কি সুন্দর সুন্দর প্রতিমার মতো মেয়ে, আমি তো ওদের সাথে প্রেম করতে পারতাম, ওদের সাথে বিয়ে করতে পারতাম, কেন বিয়ে করলাম, বিয়েটা আরো পরে করলো, কত কথা যে মাথায় আসে রে ভাই। আমি এগুলো আর দেখি না, আমি এগুলো থেকে সরে আসছি, আমি ভালো আছি, ভালো থাকা দরকার এখন। একই ভাবে আপনাদের যে বিষয়গুলো, যেই ভুল তথ্যগুলো, যেই সাইট গুলো আপনাকে বিষণ্ণ করে তোলে, যে গ্রুপ গুলো, যে পেজ গুলো আপনাকে বিষণ্ণ করে তোলে, সেখান থেকে আপনি সরে আসুন। কেন জানেন? জীবনে উন্নতির চাইতে বেশি জরুরি হচ্ছে ভালো থাকা, সুখে থাকা, বিষণ্ণতা থেকে দূরে থাকা। সেটা আপনি যেভাবে থাকতে পারেন সে কাজটাই করেন, সে কাজটা করতে পারলে আপনি ভালো থাকবেন। আরে ভাই শোনো, আমি বিষণ্ণতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমার এক্স কে মেসেজ পাঠানো বন্ধ করে দিছি, এর থেকে বড় স্যাক্রিফাইস আর কি হইতে পারে জীবনে বলো? আমি আমার এক্স কে মেসেজ পাঠানো বন্ধ করে দিছি, তাকে মেসেজ পাঠাই না, খুব ইচ্ছা করে লিখে ফেলি। এমন ঘটনাও ঘটছে, জিমেইলে আমি বিশাল একটা মেসেজ টাইপ করে তাকে পাঠাই নাই, সেটা ডিলিট করে দিছে, কারণ আমি জানি সেটা সে রিপ্লাই করবে না, বকা দিয়ে রিপ্লাই করবে বা এরকম কিছু একটা, আমার মন খারাপ হবে। দরকার কি রে ভাই, দরকার নাই, সে ভালো আছে, ভালো থাকুক, আমি একটু ভালো থাকি, কোনো দরকার নাই। তো আমি আপনাদের বলবো, এই ধরনের সমস্যাগুলোর হাত থেকে বাঁচার জন্য সমস্যার উৎসগুলোকে দূর করে দেন আপনার লাইফ থেকে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ মইনুল দাদা, অসাধারণ দাদা। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম দুইটা রূপই দেখাচ্ছে সব সময়, একটা ভালো দিক, একটা খারাপ দিক। ভুয়া খবর গুলা, বিশেষ করে লকডাউনে কিন্তু ভুয়া খবর গুলা বেশি ছড়াইছে, করোনা ভাইরাসের ভ্যাকসিন এলো বলেই, শিক্ষা প্রতিষ্ঠান খুললো বলেই, শিক্ষা প্রতিষ্ঠান খুলেই ফেলে ওরা মোটামুটি নিউজ পোর্টাল গুলোতে, ছেলে মেয়েরা তো পুরা আরো ইয়ে হয়ে গেছে যে আসলে কবে খুলবে বা কি, আসলে এই ধরনের ভুয়ো খবর গুলো তৈরি হয়েছে।